গাইবান্ধার পলাশবাড়িতে জাতীয় শোক দিবস উপলক্ষে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে সুবিধাভোগী সদস্যদের মাঝে চারাগাছ বিতরণ। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে 10 কোটি ফলদ বৃক্ষ ও ঔষধি গাছের চারা রোপণের কর্মসূচি গ্রহণ এবং আগস্ট মাসে 2 কোটি বৃক্ষরোপণ এর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে গ্রামীণ ব্যাংক। এরই ধারাবাহিকতায় 15 আগস্ট সোমবার সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ি গ্রামীণ ব্যাংক শাখার সুবিধাভোগী সদস্যদের মাঝে চারাগাছ বিতরণ ও রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি গ্রামীণ ব্যাংক গাইবান্ধা জোনের ম্যানেজার MST আঞ্জুম আরা বেগম। এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক পলাশবাড়ি শাখা এরিয়া ম্যানেজার একরামুল হক, শাখা ব্যবস্থাপক রকুনুজ্জামান আমিন সহ অন্যরা। এ সময় প্রধান অতিথি বলেন, গ্রামীণ ব্যাংকের সদস্যদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে গাইবান্ধার জোনাল অফিসের অধীনে 1,17,000 গাছের চারা বিতরণ ও রোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, গ্রামীণ ব্যাংক কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পলাশবাড়ি গ্রামীণ শাখার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। AIM রাসেল, নিউজ ডেস্ক, MK টেলিভিশন। শেষ করছি MK টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।